তবে দ্বিতীয় দফার এই তালিকায় পশ্চিমবঙ্গের কোনো আসন নেই দিল্লি গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র হিমাচল প্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ত্রিপুরা এবং উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মোট সাত দুইটি আসনে বিজেপি প্রার্থীদের নাম প্রকাশ করেছে তালিকায় রয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী একাধিক বিদ্যমান সাংসদ টিকিট পাননি প্রথম প্রার্থী তালিকার মতোই দ্বিতীয় প্রার্থী তালিকাতেও একাধিক আসনে আগেরবারের সাংসদদের টিকিট দেওয়া হয়নি মহারাষ্ট্রের দুই শূন্যটি লোকসভা আসনের প্রার্থীর নাম উঠে এসেছে বিজেপির দ্বিতীয় তালিকায় দুই শূন্য এক নয় সালে মহারাষ্ট্রের দুই পাঁচটি লোকসভা আসনে লড়ে দুই তিনটি নিরঙ্কুশ জয় পায় বিজেপি এখনও পর্যন্ত দুই তিন আসনের দুই শূন্যটিতে প্রার্থী দিয়েছে বিজেপি মহারাষ্ট্রের পাঁচজন বর্তমান সাংসদ টিকিট পাননি এখনও পর্যন্ত মহারাষ্ট্র সরকারের প্রাক্তন মন্ত্রী পঙ্কজা মুণ্ডেকে বিদ থেকে টিকিট দেওয়া হয়েছে পঙ্কজা এখান থেকে তার ছোট বোন প্রীতম মুণ্ডের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন পঙ্কজা মুণ্ডে দুই শূন্য এক নয় বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে কোনো বড় পথ পাননি বিজেপির তালিকায় জায়গা হয়নি দিল্লির একাধিক বিদ্যমান সাংসদেরও কর্ণাটকের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিভি সদানন্দ গৌডা নয় জন বর্তমান সাংসদকে টিকিট দেওয়া হয়নি অন্যদিকে গোপাল সেঠীর টিকিট বাতিল করে কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েলকে উত্তর মুম্বই